নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক অভিনন্দন ও আমার তরফ থেকে ভালোবাসা জানাই। দেখুন, আজ 22শে জুন 2021, শুক্রের রাশি পরিবর্তন অলরেডি হয়ে গেছে। কর্কট রাশিতে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে। চমৎকারী লাভ পেতে চলেছে এই 9 রাশির মানুষ। শুক্র এবং মঙ্গলে একত্রে থাকা এই 9 রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। প্রথম কথা হচ্ছে ধনের দিক থেকে, প্রেমের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, গাড়ি বাড়ি এই সকল দিক থেকে, প্রপার্টির দিক থেকে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে। দেখুন, শুক্র বেসিক্যালি 6th হাউস, 7th হাউস এবং 10th হাউসে কিন্তু খুব একটা গোচরে কিন্তু শুভ ফল দেয় না। 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে শুক্র কিন্তু খুব একটা মানে ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না। অনেকে বলে থাকবে যে অষ্টমভাবে শুক্র খারাপ বা দ্বাদশভাবে শুক্র খারাপ। আমি বলবো দ্বাদশভাবে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয়, অষ্টমভাবেও শুক্র কিন্তু খুব ভালো ফল দেয়। একমাত্র সপ্তমভাবে যদি থাকে বা আপনার ষষ্ঠভাবে যদি থাকে বা আপনার দশমভাবে যদি শুক্র থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। এই যে শুক্র এবং মঙ্গলের একত্রে অবস্থানে প্রেমের দিক থেকে সফলতা, আর্থিক দিক থেকে সফলতা, আপনার বিবাহের দিকগুলো ভালো হবে, যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ যারা দীর্ঘদিন প্রেমজ সম্পর্কে আছে তাদের ক্ষেত্রে লাভ ম্যারেজ, এবং আপনার নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সম্পত্তি, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে যারা বিউটিশিয়ান প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা যাদের কসমেটিক বিজনেস আছে, যাদের আপনার রেস্তোরাঁ, ভালো রেস্তোরাঁ আছে, এই জায়গাগুলো আপনাদের কিন্তু এই শুক্র ভালো রেজাল্ট দিবে। অর্থাৎ ধনের দিকটা যদি বলি, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট ভালো। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের রাশির অধিপতি এবং ধনাধিপতি এবং সপ্তমপতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে। অর্থাৎ এই যে শুক্র এবং মঙ্গলের অবস্থান আপনাদের সুখ বাড়িয়ে তুলবে। নিজস্ব প্রপার্টি, ভূমি, ভবন, বাহন, প্রেমের ক্ষেত্রে সফলতা এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে এই সময় চমৎকারী কোনো ঘটনা কিন্তু ঘটতে চলেছে, যেটা আপনাদের জীবনে বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে মেষ রাশি। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে এর ভ্রমণ শুক্র এবং মঙ্গল আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের সপ্তমপতি আপনাদের ম্যারিড লাইফ ভালো করবে বিশেষভাবে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং কেন্দ্র তিক্ষণ রাজ্য আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন এবং লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। 3 নম্বর যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির এই দ্বিতীয়ভাবে এই শুক্রের অবস্থান একাদশপতিকে কানেক্ট করে এবং আপনাদের পঞ্চমপতিকে কানেক্ট করে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট আপনাদের মজবুত করবে। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে। আপনি যদি মিথুন রাশি মানুষ হন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং এই সময় আপনাদের সন্তান সুখের জায়গা, লটারি, শেয়ার, ফাটকা থেকে এই সময় অর্থ আপনারা পাবেন এবং এর পাশাপাশি আকস্মিক ধনপ্রাপ্তির, মিথুন রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অনলাইন কাজের সঙ্গে, ডিজিটাল মার্কেটের সঙ্গে, ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা পাবেন। কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের রাশিতে কিন্তু এই শুক্র এবং মঙ্গলের অবস্থান, আপনাদের রাশির চতুর্থপতি, আপনাদের রাশির একাদশপতি, পঞ্চমপতি, দশমপতি এই কটাকে কানেক্ট করে আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনাদের প্রথম কথা হচ্ছে পারিবারিক সুখের জায়গা, নিজস্ব প্রপার্টির সম্ভাবনা, গাড়ি বা কোনো বাড়ি কেনার সম্ভাবনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা থাকছে। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। কর্মকেন্দ্রিক জায়গা কিন্তু আপনাদের ভালো হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এসে হবে।
প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, এবং লাভ ম্যারেজ যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পারো সফলতা সাকসেসের জায়গা আপনাদের যথেষ্ট নির্দেশ করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু পেতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনার দ্বাদশভাবে আপনাদের তৃতীয় পতি এবং দশম পতি আপনার দ্বাদশভাবে এবং ভাগ্যপতিকে কানেক্ট করে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। লাভ রিলেশনের জায়গা ভালো, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, এবং এই সময় আপনাদের পারিবারিক সুখের জায়গা প্রপার্টি থেকে লাভ এই সময় হবে, এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এই সময় কিন্তু নির্দেশ করছে। এই শুক্র এবং মঙ্গল দ্বাদশভাবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি এবং তৃতীয়পতি আপনাদের রাশির একাদশভাবে সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি জায়গা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে সফলতা এবং যে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে, এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের ভাগ্যভাবে বসে অবস্থান করছে আপনাদের সপ্তমপতি অর্থাৎ এবং আপনাদের রাশির অধিপতি, ভাগ্যের সাপোর্ট পাবেন, বিবাহ সূত্রে আপনারা অর্থ পাবেন, অর্থাৎ স্থির ভাগ্যে আপনাদের ধন বৃদ্ধি হবে। এই সময় আপনাদের প্রপার্টি যোগ বেশ কিছু সুযোগ আপনাদের এই সময় আসবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে সফলতা, ফিল্ম ইন্ডাস্ট্রি সঙ্গে যারা যুক্ত আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। এরপরে যে রাশি ধনুরাশি, ধনুরাশির অষ্টমভাবে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ডুবে থাকা টাকা, আটকে যাওয়া টাকা আপনাদের পাবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এবং আপনাদের এই সময় ভূসম্পত্তি ক্রয়, ব্যবসার দিক থেকে যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে ধন দ্বিতীয়পতি এবং আপনাদের নবমপতি এবং তৃতীয়পতি, অর্থাৎ সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। শেয়ার মার্কেট লটারি থেকে এই সময় পাবেন, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, এবং এ সময় আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে এডুকেশনের দিক থেকে লাভ হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্র এবং মঙ্গল আপনাদেরকে কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। যে কটা রাশির ক্ষেত্রে খারাপ বলছি সেটি হচ্ছে, এক হচ্ছে কুম্ভ রাশি ষষ্ঠভাবে, মকর রাশি সপ্তমভাবে, এবং তুলা রাশি দশমভাবে। অর্থাৎ কর্মের জায়গাটা তুলা রাশির সমস্যা, মকর রাশির বিবাহের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কন্ডল হতে পারে, এবং কুম্ভ রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। বেশ কিছু রাশির বিদেশ থেকেও কিন্তু লাভ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।